হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। 2022-23 শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত জানিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এই মাস্টার্স প্রফেশনাল কোর্সে আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে পড়ালেখা করেছেন, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউট থেকে পড়ালেখা করেছেন, তারাও কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিব এই মাস্টার্স প্রফেশনাল ভর্তিতে কি কি কোর্স সমূহ আছে। তো প্রথমে দেখুন, এখানে আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, তারপর আছে ডিপ্লোমা ইন জার্নালিজম, তারপরে ডিপ্লোমা ইন মিউজিক, তারপরে ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ, তারপরে মাস্টার্স প্রথম পর্ব গণমাধ্যম ও সাংবাদিকতা, তারপরে ব্যাচেলর অব লস LLB প্রথম পর্ব, তারপর আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে MSC ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, তারপর মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA, MBA ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং, মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট। তো এগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কোর্সগুলোতে আপনারা যদি ভর্তি হওয়ার জন্য আগ্রহ হন, তাহলে অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার জন্য যেই সময় দেওয়া হয়েছে সেটা হলো 11 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে শুরু হয়ে 27 সেপ্টেম্বর 2022 রাত 12টা পর্যন্ত আপনার অনলাইনে আবেদন চলবে। তো আপনারা অবশ্যই এর মধ্যে আবেদন করতে হবে। তারপর আবেদন করার পর আপনাদেরকে প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দিয়ে আপনাদেরকে এই প্রাথমিক আবেদনের কাজটি শেষ করতে হবে। এছাড়াও বন্ধুরা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, তারপরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ, মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট, তারপরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর মাস্টার্স প্রথম পর্ব গণমাধ্যম সাংবাদিকতা, এই কোর্সগুলোতে ভর্তি হতে চাইলে বলেছে এখানে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন না। সকল আবেদনকারী প্রার্থিত কোর্সে আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে উপরিউক্ত সময়ের মধ্যে সরাসরি যোগাযোগ করবেন বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যে কোর্সগুলো সরাসরি গিয়ে আবেদন করতে হবে, সেই কোর্সগুলো যেখানে যেখানে আছে তার ঠিকানাগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। তো এরপর বন্ধুরা, যে বিষয়টি আছে সেটি হচ্ছে আবেদনের যোগ্যতা। তো দেখুন, এখানে LLB পার্ট 1, তারপরে ডিপ্লোমা ইন জার্নালিজম, তারপরে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এগুলোতে ভর্তি হতে গেলে আপনার কি যোগ্যতা লাগবে আমি সেটি বলে দিচ্ছি। দেখুন, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা UGC স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 3 বছর মেয়াদি স্নাতক পাস অথবা স্নাতক সম্মান অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় ন্যূনতম 40% নম্বর বা CGPA সিস্টেমে 2.0 পেতে হবে। আর একটি এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়েছে, সেটি হচ্ছে LLB প্রথম পর্ব পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীগণ পরবর্তীতে LLB শেষ পর্ব ভর্তি কার্যক্রমে আবেদন করার সুযোগ পাবে। এছাড়াও এখানে আরেকটি শর্ত দিয়ে দেওয়া হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারীদের ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে। তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য ইউনিভার্সিটি থেকে আসবেন, তাদের একটা মাইগ্রেশন সার্টিফিকেট দিলে হয়ে যাবে। ঠিক আছে, তো সেটা আপনারা যে ইউনিভার্সিটিতে আসেন সেখান থেকে সহজে নিতে পারবেন। তারপর যেটি আছে MSC ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তো এটাতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 2017 সাল ও তৎপরবর্তী 2020 সাল পর্যন্ত, মানে 17 থেকে 20 সাল পর্যন্ত 4 বছর মেয়াদি BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ন্যূনতম 45% নম্বর এবং CGPA সিস্টেমে 2.25 পেতে হবে। তারপর যেটি আছে এটা হচ্ছে MBA, তো MBA ভর্তির জন্য অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা UGC স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2017 সাল ও তৎপরবর্তী 2022 সাল পর্যন্ত 4 বছর মেয়াদি প্রফেশনাল BBA সম্মান ব্যবসায় প্রশাসন সম্মান পরীক্ষা ন্যূনতম 45% নম্বর CGPA 2.25 পেতে হবে। তারপর আছে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, অ্যাপারেল মার্চেন্ডাইজিং এ ভর্তি হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2016 সাল বা তৎপরবর্তী সাল পর্যন্ত 3 বছর মেয়াদি স্নাতক পাস স্নাতক সম্মান অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষা ন্যূনতম 45% নম্বর বা CGPA 2.25 পেতে হবে। তারপর আছে মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট, তো এটা হচ্ছে এটাতে ভর্তি হতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 4 বছর মেয়াদি
স্নাতক সম্মান অথবা মাস্টার্স পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ 2.25 পেতে হবে। তারপর আছে ডিপ্লোমা ইন মিউজিক, তো এটাতে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা যে কোনো ইউনিভার্সিটি থেকে 3 বছর মেয়াদি স্নাতক পাস অথবা সম্মান অথবা 4 বছর মেয়াদি স্নাতক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপর আছে ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, তো এটাতে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে 3 বছর মেয়াদি স্নাতক পাস স্নাতক সমান 4 বছর মেয়াদি স্নাতক সমান পরীক্ষা ন্যূনতম 40% মার্কস অথবা 2.00 পেতে হবে। তবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি সম্পন্ন খেলোয়াড়দের ক্ষেত্রে এ সত্য শিথিলযোগ্য। তারপর যেটি আছে থিয়েটার স্টাডিজ, তারপরে ডিপ্লোমা ইন ফটোগ্রাফি, তারপরে ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই তিনটার জন্যই কিন্তু এখানে যে যোগ্যতা দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে 3 বছর মেয়াদি স্নাতক পাস অথবা 4 বছর মেয়াদি স্নাতক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর আছে মিডিয়া অ্যান্ড জার্নালিজম, তো এটার জন্য অবশ্যই ইউজিসি স্বীকৃত অনুমোদিত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি হতে ছাত্রছাত্রী উক্ত প্রোগ্রাম ভর্তি হতে পারবে। তবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সিজিপিএ 5 এর মধ্যে 2.5 বা 4 এর মধ্যে 2.25 এর নিচে গ্রহণযোগ্য হবে না। গণমাধ্যম জনসংযোগ বিজ্ঞাপন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরতদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অনলাইনে আবেদন করার সময় যারা অনলাইনে আবেদন করবেন তাদের অবশ্যই একটি ছবি লাগবে, এছাড়াও আপনার যেই পূর্ববর্তী ডিগ্রি অনার্স মাস্টার্স যেগুলোই থাকুক না কেন সেগুলোর রুল রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু ডিটেলস সাথে রাখবেন। এছাড়াও যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তাদেরকে অবশ্যই যেই স্নাতক পর্যায়ে যে সনদ আছে সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো অবশ্যই সত্যায়িত কপি নিয়ে আসতে হবে। তারপর একটি অঙ্গীকারনামা ফিল আপ করতে হবে, এগুলো আপনাকে অবশ্যই অনলাইনে আপলোড করতে হবে, ঠিক আছে? তো যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য ইউনিভার্সিটি থেকে তাদেরকে অবশ্যই সত্যায়িত সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে, ঠিক আছে? তো এরপর এখানে যে একটি অঙ্গীকারনামা দিতে হবে সেটা হলো আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে একসাথে 2টি কোর্সে ভর্তি থাকতে পারবেন না, এই এই এইটাতে আপনাকে অবশ্যই অঙ্গীকার করতে হবে। তো অনেকে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন জেনারেলে যে মাস্টার্স প্রোগ্রাম আছে সেটিতে ভর্তি আছেন, আবার হয়তো প্রফেশনালে ভর্তি হতে চাচ্ছেন, তো এটা কিন্তু করতে পারবেন না, আপনাকে একটা কোর্সই করতে হবে, ঠিক আছে? আপনি যদি জেনারেল লাইনে মাস্টার্স করেন সেটা কমপ্লিট করে প্রফেশনালে ভর্তি হতে পারবেন, ঠিক আছে? আবার প্রফেশনালে ভর্তি থাকলে আপনি জেনারেলে ভর্তি হতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স প্রফেশনাল ভর্তির বিস্তারিত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।